রাজধানী মার্কেটগুলোতে জমজমাট ঈদের কেনাকাটা চললেও অনেকটা নিষ্প্রাণ আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের অস্থায়ী মার্কেট আশানুরূপ বেচা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের পর বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা অনুদানের টাকা এক বছরেও হাতে পাননি তারা। ঈদের আগে অনুদানের টাকা হাতে পাবেন বলে আশা তাদের। লিওন মিরের প্রতিবেদন। গত বছরের রমজান মাসে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজার। সেবার সিটি কর্পোরেশনের সহায়তায় ঈদের আগে ফুটপাতে অস্থায়ী দোকান দিয়ে সীমিত পরিসরে বেচাকেনা করেন ব্যবসায়ীরা। বছর ঘুরে আবার এসেছে ঈদ। ব্যবসায়ীরা ভালো ব্যবসার আশা করলেও বাজার জমেনি বলে জানালেন তারা। অতীতের তুলনায় ভাই অনেক কম, কারণ আমাদের পোড়ার আগে যেই কাস্টমারগুলো ছিল অনেকেই আমাদের দোকান চিনতে পারতেছে। এই সিজনে আমরা কিছু একটা আশা করছিলাম, কিন্তু ওরকম বেচাকেনা নাই। পাইকারি বেচাকেনা কম হলে খুচরা বিক্রির উপর নির্ভর করতে হয় বঙ্গবাজারের ব্যবসায়ীদের। তবে খুচরা বিক্রিও কম, পাইকারি বেচাকেনা ওরকম কাস্টমার আসে না, খুচরা কাস্টমার এখনো হয় না। এদিকে মার্কেট আগুনে পুড়ে যাওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত অনুদানের টাকা এখনো হাতে না পাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঈদের আগে অনুদানের টাকা হাতে পেলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন বলে জানালেন তারা। মানুষের দান করছে বা প্রধানমন্ত্রী দিচ্ছে, এই টাকাটা যদি আমাদেরকে বুঝিয়ে দিত তাহলে আমাদের উপকৃত হইতো। প্রথম দাবি হলো আমাদের বরাদ্দ, দ্বিতীয় দাবি হলো আমাদের পুনর্বাসন দিতে হইব, আর তৃতীয় দাবি হলো আমাদের যে অনুদান আসছে অনুদানের হিসাব দিতে হবে আমাদের। চার রাতের পর বন্ধ হয়ে যাবে এক বছর ধরে চলা এই অস্থায়ী বাজার। এরপর স্থায়ী মার্কেটের কাজ শুরু হওয়ার কথা। নতুন মার্কেটের কাজ শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। বলতেছে ছামদাতে ভেঙে দিব, কিন্তু এখন আমরা কি করব, কোথায় যা দাঁড়াবো। আবেদন করে দেখছি যে আমাদেরকে যেন একটু পুনর্বাসন দেওয়া হোক। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ব্যবসায়ী আশপাশের মার্কেটে দোকান নিয়ে ব্যবসা শুরু করেছেন বলে জানান বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এই এলাকার যত ব্যবসায়ী আছে আমরা মোটামুটি আশপাশে যত মার্কেট আছে এইসব মার্কেটে দোকানদাররা দোকান নিয়ে নিছে। আমার মার্কেটে প্রায় 900 লোক, আমার মার্কেটে এই যে ঢাকার এনএসকো টাওয়ারে প্রায় 900 দোকানদার ওই মার্কেট থেকে উঠে আসছে। ঈদের আগে অনুদানের টাকা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সুষম বণ্টন হবে। লিওন মির, বৈশাখী সংবাদ, ঢাকা।